মেসার্স শ্রীহরি ঔষধালয় অ্যান্ড চান্সি ট্রিটমেন্ট সেন্টার, নিউ মার্কেট, বিশালগড়, সিপাহীজলা, ত্রিপুরা। বিশালগড় মধ্যলক্ষ্মীবিল থেকে উদ্ধার এক পঞ্চাশোর্ধ্ব মহিলার মৃতদেহ। মৃত মহিলার নাম উষা রানী সরকার। বর্তমানে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। বৃহস্পতিবার বিশালগড় থানাধীন মধ্যলক্ষ্মীবিল থেকে এক পঞ্চাশোর্ধ্ব মহিলার মৃতদেহ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 10-12 বছর যাবত ওই মহিলা এই বাড়িতে ভাড়া থাকতেন। অন্য কোনো পরিবারের সদস্য নেই ওনার। বৃহস্পতিবার সকালে উনার সাড়া না পেয়ে এলাকাবাসীরা দরজা ভেঙে দেখতে পান উনি ঘরের মেঝেতে আছেন, কিন্তু কোনো সাড়া দিচ্ছেন না। সঙ্গে সঙ্গে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে এসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা প্রাথমিক পরীক্ষা করে দেখেন ওই মহিলা পূর্বেই মৃত। আমাদের কাছে একটা কল আছে, স্পেশাল কল লক্ষ্মীবিলে। আমরা স্পেশাল কলে গিয়ে দেখি একটা গর্ভস্থ রুমে একজন মহিলা পড়ে আছেন এবং এলাকাবাসী আমাদেরকে জানায় যে উনি অনেকক্ষণ ধরে প্রায় 5 থেকে 6 ঘন্টা আগেই মনে হয় মারা গিয়েছে। তারপর পুলিশ গিয়েছিল, পুলিশের হ্যান্ড ওভার করে আমরা ওখান থেকে চলে আসি। পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তবে এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই মহিলার সাথে এলাকাবাসীর খুব ভালো সম্পর্ক রয়েছে, তাই ওনার এই আকস্মিক মৃত্যুতে সকলে হতবাক। বর্তমানে মৃত্যুর কারণ নিয়ে তদন্ত করছে বিশালগড় থানার পুলিশ। উক্ত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। দাদা, এর মূল ঘটনা উষাদি দরজাটা খুলতেছে না অনেকক্ষণ ধরে, তো আমরা একদম ডাক দিতে এদের এদের সারা শব্দ করতেছে, তো অনেক ইয়ে করে সুবি টুবিটা দেখছে যে তার নিচে শুয়ে দিছে, তো তার সব পাড়া প্রতিবেশী সবাই আইছে, তো আইয়াস পরে আমরা যেটা দেখছি যে গরমিতে যে কোনোভাবে মারা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।